ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সহিংসতা বন্ধের প্রতিবাদে জনগণকে প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ জেএসডি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন আব্দুর রব বলেন পাঁচ জানুয়ারি ভোট ছাড়া নির্বাচন হয়েছে ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে তিনি বলেন একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে পাশাপাশি হামলা মামলার রাজনীতিও বন্ধ করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথায় আছে জানি না তবে বাংলাদেশে এবার হয়েছে একই কনস্টিয়েন্সিতে দুইজন মেম্বার অফ পার্লামেন্ট সাধারণত সরকার পদত্যাগ করার পরে শপথ গ্রহণ করা হয় গেজেটের পরের এত মনে হয় যেন বাড়িতে ডাকাত পড়েছে তাড়াতাড়ি সাধতে হবে পাঁচ তারিখের পরে ছয় তারিখ রাত্রে সারা রাত বিজি খোলা রেখে গেজেট করা হয়েছে তারপরের দিন আবার শপথ নেওয়া হয়েছে তো শপথ নেওয়ার পরে আগের এমপি যারা ছিলেন তারা আছেন আর এখন শপথ যারা নিয়েছেন তারাও আছেন মানে একই নির্বাচনী এলাকায় দুইজন করে এমপি আছেন সকল দলমহল ও দেশবাসীর প্রতি আমাদের আকুল আবেদন পাড়া মহল্লা গ্রাম ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা উপজেলা জেলা যেখানেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল গারোর চাকমা মগ টং এই ধরনের মানে ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীগুলো আছে সেই জায়গায় যেন প্রতিরোধ কমিটি গড়ে তোলা হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন লিখিত বক্তব্যে তিনি বলেন সংখ্যালঘুদের উপর বারবার এ ধরনের হামলা বন্ধ করতে হলে নিরপেক্ষ তদন্ত ও বিচার উদ্যোগের সাথে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে এ হামলার মাধ্যমে তাদের বাড়ি পোষণালয়ে শুধু ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট করা হয়নি অনেকের উপর দৈহিক নির্যাতনও চালানো হয়েছে হীন রাজনৈতিক স্বার্থে এ ধরনের ধ্বংসযজ্ঞ জাতির বিবেককে আহত ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে গত পাঁচ জানুয়ারি থেকে ক্রমাগতভাবে পরিচালিত হামলার তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের বিচারের উদ্যোগের কথা বলা হচ্ছে এক্ষেত্রেও রাজনৈতিক কারণেই কার্যকর কোনো বিচার হবে বলে বিশ্বাস করা যায় না